আসসালামু আলাইকুম। যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা খান মেথড চিলড্রেন স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারে। এই বইটি 148টি অধ্যায়ের মাধ্যমে তৈরি করেছে। প্রতিটি অধ্যায় বাংলা আত্মশাখারে স্পোকেন ডিজাইনের আলোকে এবং প্র্যাকটিস সিস্টেমের আলোকে তৈরি করা হয়েছে। প্রতিটি অধ্যায় আপনার জন্য খুবই দরকার, স্পোকেনের জন্য খুবই দরকার। হ্যাঁ বন্ধুগণ, আসুন আজকে শিখব চ্যাপ্টার 36 পেজ নাম্বার 163, হাউ টু প্র্যাকটিস উইথ হুইচ, অর্থাৎ হুইচ দিয়ে আপনি কিভাবে পড়বেন সেই বিষয়গুলো নিয়ে। লক্ষ্য করুন, হুইচ দুই ধরনের হয়, যেমন একটা হচ্ছে ইন্টিগ্রেটিভ প্রোনাউন আর একটা রিলেটিভ প্রোনাউন। ইন্টিগ্রেটিভ প্রোনাউন হচ্ছে যা প্রশ্ন তৈরি করার কাজে ব্যবহৃত হয়, আর রিলেটিভ প্রোনাউন যা সম্পর্ক স্থাপন কাজে ব্যবহৃত হয়। তবে এটি তিনটি ফর্ম রয়েছে, একটা হলো সাবজেক্টিভ ফর্ম আর একটা অবজেক্টিভ, পরে একটা পজিটিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্মগুলো হচ্ছে হুইচ, অবজেক্টিভ হুইচ, পজিটিভ ফর্ম হচ্ছে হুইচ প্লাস নাউন, অর্থাৎ নাউন বসে এটাকে পজিটিভ ফর্ম ব্যবহার করতে হয়। লক্ষ্য করেন কীভাবে শিখবেন হুইচ প্লাস নাউন। তো প্রথম আপনি ইংলিশ টু ইংলিশ পড়বেন, তারপর অর্থ সহকারে পড়বেন। লক্ষ্য করেন কীভাবে আমরা শিখতে হবে, শিখলে দ্রুত ব্রেনে ক্যাচ করবে। প্রথমত হচ্ছে হুইচ ম্যান, হুইচ ম্যান, হুইচ ওম্যান, হুইচ ওম্যান, হুইচ পিপল, হুইচ পিপল, হুইচ গার্ল, হুইচ গার্ল, হুইচ বয়, হুইচ বয়েস, হুইচ রাইটার, রাইটার, হুইচ বুক, হুইচ প্যান, হুইচ প্রবলেম, হুইচ প্ল্যান, হুইচ ওয়ার্ক, হুইচ স্কুল, হুইচ হাউস, হুইচ শর্ট, হুইচ কার, হুইচ বাস, হুইচ প্লেস, হুইচ রুট, হুইচ কাউন্টি, হুইচ এরিয়া, হুইচ থানা, হুইচ ডিস্ট্রিক্ট, হুইচ ট্রে, হুইচ গার্ডেন, হুইচ টেবল, হুইচ কাপ, হুইচ ফিশ, হুইচ ফুড। এইভাবে আপনি হাজার হাজার বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন, অর্থাৎ হুইচের পরে যে কোনো ব্যক্তিবাচক শব্দ বসাতে পারবেন, বস্তুবাচক শব্দ বসাতে পারবেন এবং প্রাণীবাচক, স্থানবাচক যে কোনো শব্দ বসে আপনি পড়তে পারবেন। হুইচ ম্যান, হুইচ গার্ল, হুইচ স্কুল, হুইচ কলেজ, হুইচ প্লেস, হুইচ হাউস, হুইচ ট্রি, হুইচ ফিশ, হুইচ অ্যানিম্যাল, হুইচ যে কোনো কিছু আপনি হুইচের পরে বসাতে পারবেন, ব্যক্তি, বস্তু, প্রাণী, যে কোনো ছোটো বড়ো সব কিছু বসাতে পারবেন। হ্যাঁ, এইভাবে প্রথম ইংলিশ টু ইংলিশ পড়বেন, তারপর আপনি ইন্টিগ্রেটিভ মিনিং করে পড়বেন, যেমন হুইচ ম্যান, হুইচ ম্যান, কোন লোক, হুইচ ওম্যান, কোন মহিলা, হুইচ পিপল, কোন মানুষ, হুইচ গার্ল, কোন মেয়ে, হুইচ বয়, কোন ছেলে, হুইচ বয়েস, কোন ছেলেরা, হুইচ রাইটার, কোন লেখক, হুইচ বুক, কোন বুক, হুইচ প্যান, কোন কলম, হুইচ প্রবলেম, কোন সমস্যা, হুইচ প্ল্যান, কোন পরিকল্পনা, হুইচ ওয়ার্ক, কোন কাজ, হুইচ স্কুল, কোন স্কুল, হুইচ হাউস, কোন বাড়ি, হুইচ শার্ট, কোন শার্ট, হুইচ কার, কোন গাড়ি, হুইচ বাস, কোন বাস, হুইচ প্লেস, কোন জায়গা। এইভাবে আপনি সবগুলো বলেন, তারপরে হুইচ দিয়ে কিন্তু কোন লোক, কোন লোকটি, টি প্রকাশিত হয়, অর্থাৎ কোন লোক আপনাকে চেনে, কোন লোকটি আপনাকে চেনে, কোন লোক আপনাকে ভালোবাসে, কোন লোকটি আপনাকে ভালোবাসে। এইভাবে আপনি হুইচ দিয়ে আপনি পড়তে পারতেছেন দ্বিতীয়তে। তারপর আসেন রিলেটিভ প্রোনাউন, যদি আপনি অর্থ করেন সম্পর্ক স্থাপনযুক্ত, তাহলে আপনি যে লোক বা যে লোকটি, হুইচ ম্যান, যে লোকটি, হুইচ ওম্যান, যে মহিলা, যে মহিলাটি, হুইচ পিপল, যে মানুষ, যে মানুষেরা বা লোকেরা, হুইচ গার্ল, যে মেয়ে, যে মেয়েটি, হুইচ বয়, যে ছেলে, যে ছেলেটি, হুইচ বয়েস, যে ছেলেরা, হুইচ রাইটার, যে লেখক, হুইচ বুক, যে বই বা যে বইটি, হুইচ প্যান, যে কলম, যে কলমটি। এইভাবে আপনি বেঙ্গে বেঙ্গে পড়বেন। তাহলে কীভাবে, আবার বলি কীভাবে পড়বেন, প্রথম আপনি ইংলিশটা শুধু পড়ে রপ্ত করে নেবেন, তারপর আপনি ইন্টিগ্রেটিভ মিনিংটাকে যোগ করে নেবেন, তারপর হলো রিলেটিভ মিনিং যোগ করে নেবেন, চতুর্থ ধাপে আপনি এইভাবে পড়বেন হুইচ ম্যান, কোন লোকটি, যে লোকটি, কোন কোন লোক, যে লোক, কোন লোকটি, যে লোকটি, হুইচ ওম্যান, কোন মহিলা, যে মহিলা, কোন মহিলাটি, যে মহিলাটি, হুইচ পিপল, কোন মানুষ, যে মানুষ, কোন মানুষেরা বা লোকেরা, যে লোকেরা, হুইচ গার্ল, যে কোন মেয়ে বা কোন মেয়েটি, যে মেয়ে, যে মেয়েটি, হুইচ বয়, কোন ছেলে বা কোন ছেলেটি, কোন ছেলে বা কোন ছেলেটি। এইভাবে আপনি চারটা স্টেপে এই চ্যাপ্টারটি মুখস্থ করবেন। হ্যাঁ, এতে সকল ব্যবহারগুলি খান মেথড চিলড্রেন খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ এই বইতে দেওয়া হয়েছে। যদি আপনি কমপ্লিটলি কোনো বিষয় জানতে চান, তাহলে এই ছোটো বইতে পাবেন না, আপনি বড় বইতে খান মেথড চিল কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ এই বইটি
সংগ্রহ করতে পারেন। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।